এমডি মঈন খান আপনি লিখেছেন, ইসলামিক কার্টুন ইসলামিক কোনো বিষয়ের গুরুত্ব বোঝাতে মানুষের অভাব বা চেহারা দেখানো কি জায়েজ হবে? ইসলামিক কোনো কার্টুনে ইসলামিক কোনো বিষয়ের গুরুত্ব বোঝাতে কার্টুন তৈরি করা বা চেহারা দেখানো জায়েজ হবে কি না, এটা নিয়ে উত্তর দেওয়া আমাদের জন্য খুব কঠিন এই মানে সংক্ষিপ্ত ফরম্যাটের প্রশ্ন উত্তরে। আমাদের অনেক ভাইয়েরা বলেছেন যে আমাদের শিশুদেরকে শেখাবার জন্য বিশেষ করে কার্টুনের কোনো বিকল্প নেই এবং কার্টুন ছেয়ে গেছে, এবং এই বাস্তবতার বলি আমরা সবাই, যার কারণে এমন ঘর পাওয়া খুবই কঠিন যে ঘরে কার্টুন বাচ্চারা দেখে না, সেটা মোবাইলে হোক বা কম্পিউটারে হোক বা যে কোনোভাবে হোক। তো এরকম পরিস্থিতিতে কার্টুনের মাধ্যমে বাচ্চাদের ইমান আমল এবং চেতনাকে ধ্বংস করা হচ্ছে, তো আমরা তো পাল্টা করতে পারি, তো এক্ষেত্রে জায়েজ আছে কি না এটা নিয়ে সমকালীন বিশ্বের ওলামা ইকরামের মতামত পর্যালোচনা করলে দেখা যায় যে অনেকে এটাকে জায়েজ বলেছেন, অনেকে এটাকে নিষেধ করেছেন, নানান মত এবং নানান ব্যাখ্যা বিশ্লেষণ এটার আছে। বাট এটা ঠিক যে আপনার এ বিষয়ে মানে বিশেষ করে বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে ওলামা ইকরাম সিনিয়র ওলামা ইকরাম ফতোয়া দিবেন যে শিথিলতা আছে কি না, ছাড় নেওয়ার সুযোগ আছে কি না, বিশেষ করে যদি কার্টুনের মধ্যে আবার অবয়বটা এরকম থাকে যে হারামের মধ্যে যাবে না, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অঙ্কন করতে নিষেধ করেছেন সেটা ছিল আপনার অফলাইনে যে অঙ্কন করা হয়, যার মানে শরীরী অঙ্কন যেটা ধরা যায় ছোঁয়া যায়, এই ভার্চুয়াল যে অঙ্কন সেই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা কিন্তু সে বিষয়ে ছিল না। যদিও এ ব্যাপারে ওলামা ইকরাম অনেকে বলেছেন যে তার সেই নিষেধাজ্ঞাটা সেই যুগে ওই ফরম্যাট ছিল বলে করেছেন, কিন্তু ভার্চুয়ালি করলেও তো আপনি সেটাই করলেন, বিধায় এটাকে অনেকে ব্যাপকভাবেও ধরে রাখেন। বিধায় এই বিষয়ে সিনিয়র ওলামা ইকরাম ইনশাআল্লাহ ফতোয়া দিবেন, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে যে সর্বোচ্চ ছাড় যতটুকু আছে ততটুকু নিয়ে হলো, ধরুন চোখ কান নাক মুখ স্পষ্ট বোঝা গেল না, শুধু ভোকাল গেল, এরকম কার্টুন তো অন্তত বানানো যেতেই পারে। এবং এ ধরনের কার্টুন যেটাতে অবয় পুরোপুরি কোনো প্রাণী যে পরিষ্কার বোঝা যাচ্ছে না, যা শেপ বোঝা যাচ্ছে, এগুলো দিয়ে হলেও বাচ্চাদেরকে ভালো কিছু শেখানোর চেষ্টা থাকা উচিত। আব্দুল ওয়াহিদ রিমন আপনি লিখেছেন, মা বাবা মারা যাওয়ার পর তাদের ছবি সংরক্ষণ করলে এবং মনে হলেই সেটা দেখলে কি মৃত মা বাবার কোনো গুণা হবে? যদি ব্যাপারটি এরকম হয় যে ছবি আগে থেকে করা ছিল এবং এটা হয়তো কোনো ডকুমেন্ট হিসাবে করা আছে, সেটা আপনি বারবার দেখলেন, অসুবিধা নেই। আর যদি এটা ভার্চুয়াল হয় তাহলে সেটা আপনি দেখতে পারেন, আদারওয়াইজ আপনার সেটা আপনার জন্য জায়েজ হবে না। বিশেষ করে অনেকে টাঙিয়ে রাখেন, ঝুলিয়ে রাখেন, সেটা প্রদর্শন করে রাখেন, এটা তার কোনো প্রয়োজনীয় নয়, অতএব এটা আপনার জন্য কিন্তু জায়েজ হবে না।